নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যারা অল্পতেই কাঁদে বা যাদের অল্পতে চোখে জল আসে, এই শ্রাবণ মাসে বন্ধুরা তারা কিছু বিশেষ সংকেত পান। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, যে ভগবান শিবের দেওয়া সংকেতের ব্যাপারে তারা কিছুই জানে না। এবং কেন তাদের অল্পতে চোখে জল আসে, কেনই বা অল্পতে কান্না পায়, কেন তারা অল্পতেই রেগে চিৎকার করে ওঠে, এই ব্যাপারে তারা কিছুই জানে না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন কিছু মানুষের অল্পতেই কান্না পায়, কেন কিছু মানুষ অল্পতেই চিৎকার করে ওঠে, এবং এই শ্রাবণ মাস চলাকালীন তারা কী কী সংকেত পান। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কেন এমন ব্যক্তিদের অল্পতেই কান্না পায়। আসলে বন্ধুরা, পরমাত্মা যখন এই সৃষ্টির রচনা করেন, তখন পরমাত্মা নিজের শক্তিকে দুটি ভাগে ভাগ করে দেন, এক পুরুষতত্ত্ব আর দুই স্ত্রীতত্ত্ব, মানে লাইট ও মাইট। এই লাইট ও মাইটকেই বন্ধুরা বিভিন্ন নামে ডাকা হয়, বিভিন্ন ডাইমেনশনে তার বিভিন্ন নাম ও বিভিন্ন রূপ। আমি বা আপনি তার থেকেই সৃষ্টি। তাই এর জন্য বন্ধুরা, আমরা ১২টি জ্যোতির্লিঙ্গের আরাধনা করি। এখানে জ্যোতির্লিঙ্গের কথার অর্থ হচ্ছে এই সমস্ত সৃষ্টির যিনি প্রাণ ঊর্জা, মানে লাইট, মানে জীবন। তাই লাইটকে বন্ধুরা বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকে। কেউ নূর বলে, কেউ লাইট বলে, তো কেউ জ্যোতির্লিঙ্গ বলে। মানা হয় ভগবানের শরীর থেকেই এই অনন্ত জ্যোতি নির্গত হয়, তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। যার যাতে বিশ্বাস, সে সেই নামে ডাকে। এই জ্যোতির জ্ঞান হয়ে যাওয়াকেই ব্রহ্ম জ্ঞান বলা হয়। এবং এই পরব্রহ্মের শক্তি হচ্ছে বন্ধুরা মা আদি শক্তি। এই সমস্ত সৃষ্টি মা আদি শক্তির শক্তিতেই চলছে। তাই যখন জীবাত্মা এই প্রকৃতির কোলে আসেন, তো কিছু কিছু জীবাত্মা বন্ধুরা মায়ের কৃপা বেশি প্রাপ্ত করেন, মানে তার মধ্যে স্ত্রী তত্ত্বের পরিমাণ অধিক হয়, যার ফলে তার হৃদয় মোমের মতো নরম হয়। ফলে তারা অল্পতেই একটু কান্না করে বসে। তারা সহজেই মনের দুঃখের কথা অন্য কাউকে বলতে পারে না, তাই তাদের ভিতরে দুঃখ কষ্ট তারা নিজের ভিতরেই চেপে রাখে, এবং এক সময় তার চিৎকার হয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু এমন মানুষের মন বন্ধুরা খুবই ভালো হয়, তারা পশুপ্রেমী হয়, গরিব অসহায় মানুষদের তারা কিছু দান করতে বা খাদ্য খাওয়াতে পছন্দ করেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই সময় আপনি কী কী সংকেত পান। বন্ধুরা, মহাদেব হচ্ছেন স্বয়ং ভগবান শিবের সাকার অবতার, তাই তাকে স্বয়ম্ভূ বলা হয়, মানে যার কোনো মাতা পিতা নেই। তিনি স্বয়ং শিব শক্তি থেকে এই ধরাধামে প্রকট হন, তাই তিনি তার ভক্তদের এই শ্রাবণ মাস চলাকালীন কিছু বিশেষ সংকেত দেন। যেমন এই শ্রাবণ মাসে তাদের বাড়িতে বিভিন্ন পশু পাখিরা আসতে শুরু করে, যেমন হনুমান, গরু, নন্দী মহারাজ, বিভিন্ন পাখি, কুকুর, বিড়াল। মনে হয় সেই পশু পাখি যেন আপনায় কিছু বলতে চাইছে। নাম্বার ২, বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনার এমন মনে হয় যে ভগবান শিব আপনার আশেপাশেই রয়েছেন, বা বাড়িতে যদি আপনি কর্পূরের গন্ধ পান, বা পুজো করার সময় যদি আপনার শরীরে একটা কাঁটা দিয়ে ওঠে, তো ভাববেন বন্ধুরা আপনার ওপর মহাদেবের কৃপা অবশ্যই হয়েছে। নাম্বার ৩, যদি বন্ধুরা আপনার মন ভগবানের জন্য ব্যাকুল হয়ে যায়, তার কথা শুনলেই চোখে জল আসে, বা ভগবানের কোনো গান শুনলেই আপনার মন ব্যাকুল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে শুরু করে, তো বন্ধুরা এটিও কিন্তু ভগবানের কৃপারই লক্ষণ। নাম্বার ৪, বন্ধুরা, যদি আপনি প্রায় স্বপ্নে কোনো শিব মন্দির দেখেন, বা সাপের স্বপ্ন দেখছেন, বা কোনো শিবলিঙ্গে সাপকে জড়িয়ে থাকতে দেখছেন, বা স্বপ্নে আপনি দেখছেন যে এমন একটি মন্দিরে আপনি চলে গেছেন যেখানে আপনি কোনো দিনও যাননি, তো ভাববেন বন্ধুরা আপনার ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। বা যদি বন্ধুরা আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখেন বা শিবলিঙ্গ দেখেন, তাহলে তো এটি প্রমাণিতই হয়ে যায়
যে স্বয়ং মহাদেব আপনার ওপর কৃপা করেছে। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম ভিডিও এলে সবার প্রথমে আপনি দেখতে পারেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।